এ হয়েছে মেশিনের মডেল, এ হয়েছে মেশিনের ব্র্যান্ড ভিউয়ার্স, এ হয়েছে মেশিনের ডিসপ্লে। এ মেশিনে আমরা সুইং করার পর টিমিং হয়ে সুতা কাটে না। কেন সুতা কাটে না সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। ভিউয়ার্স, আমরা নিডল প্লেট প্রেসার ফিটটি খুলে নিলাম, পুলি হোম পজিশনটা মিলিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন পুলির হোম পজিশন মার্ক মিলিয়ে নিলাম, দুটি মার্কই সুন্দরভাবে মিলিয়ে নিলাম। নেওয়ার পর আমরা ক্যামটাকে লুজ করে নিলাম, ক্যামটাকে লুজ করে নিলাম। আমরা এই মেশিনে ক্যামের সমস্যা পেয়েছি, ক্যাম অ্যাডজাস্টমেন্টটি ঠিক নেই, লড়ে গিয়েছে। এটার ক্যাম মূলত বাটটেক বাটন স্টিচ মেশিনের মতো করেছেন ব্রাদারের। আমরা এই ক্যামটিকে অ্যাডজাস্ট করব কিভাবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ভিউয়ার্স, আমাদের ভিডিওতে যদি আপনাদের একটু উপকার হয় তাহলে আমাদের চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন, আমাদের আরও ভালো ভিডিও বানাতে উৎসাহিত করবেন। ভিউয়ার্স, ক্যামের মাঝে একটি মার্ক দেখতে পাচ্ছেন, এই মার্কটি আমরা মিলাব, মিলিয়ে টাইট দিব। ভিউয়ার্স, আমরা ক্যামটি খুলে নেওয়ার চেষ্টা করছি, ক্যামটি খুলে নেওয়ার চেষ্টা করছি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা ওই বল যে আছে বলের সাথে মার্কটি মিলিয়ে টাইট দিচ্ছি। রিলিজ পিনের যে বলটা আছে এই বলের সাথে আমরা মার্কটি মিলিয়ে টাইট দিচ্ছি। টাইট দিয়ে আমরা হাতে পুশ করে দেখতেছি ক্যামের ভিতরে ইজিভাবে ওই ক্যামের গ্রুপে ইজিভাবে পুশ হচ্ছে কি না। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন পুশ হচ্ছে, আমরা পুলিটা একটু লাড়িয়েও দেখেছি পুশ হয়েছে। এ অবস্থায় আমার ক্যাম টাইমিং মিলে গিয়েছে। এখন আমরা ফুল ক্যামের স্ক্রু টাইট করে নেব, একদম ফুল ইনটেক করে দেব টাইট করে ক্যামের স্ক্রু। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন চালানির পর খুব সুন্দর থ্রেড কাটিং হচ্ছে। আমরা আবারও চালাচ্ছি, থ্রেড কাটিং হচ্ছে, আমরা আবারও চালাচ্ছি, থ্রেড কাটিং হচ্ছে, খুব সুন্দর, মাপ ঠিক আছে। এই হলো ক্যাম অ্যাডজাস্টমেন্টের নিয়ম। ভিউয়ার্স,